প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো আমাদের প্রিয় লেখক সেলিনা হোসেনের সঙ্গে। কেমন আছেন সেলিনা আপা? ভালো। আমরা আজকে একটু আপনার সাথে কথা বলবো আমাদের দর্শকদের জন্য, একটু জানার চেষ্টা করব আপনার জীবনের বিভিন্ন দিক। আপনি তো দীর্ঘদিন যাবত সাহিত্য চর্চা করছেন এবং আমাদের দেশের এই মুহূর্তে এই সময়ের একজন বড় মাপের লেখক, আপনি প্রধান লেখক বলা যেতে পারে। তো একটু যদি পেছন থেকে শুরু করি আপা, আপনার ছোটবেলার কথা দিয়ে শুরু করি। আমার ছোটবেলা কেটেছে বগুড়ার করতোয়া নদীর ধারের একটি গ্রাম, সেই গ্রামটির নাম গন্ড গ্রাম। আমার বাবা চাকরি সূত্রে সেইখানে ছিলেন, তিনি এখন যেটা রেশম শিল্প, সেই 50-এর দশকের শুরুতে 51-52 সালে সেটার নাম ছিল সেরিকালচার, সেবাখানে তিনি ছিলেন। তো শৈশবে সেই 50-এর দশক অত ঘন বসতি নেই, নদ নদী প্রকৃতির বড় প্রান্তরের একটা খোলা জায়গা ছিল, সেখানে ঘুরে বেড়ানোর অবাধ স্বাধীনতা ছিল আমার। আমি সেই জায়গাটাকে উপভোগ করেছি প্রকৃতিকে দেখে, এবং প্রকৃতি আমি আমার সাহিত্যে অনেক সময় আমি মনে করি সেটা একটা চরিত্র হিসাবে আসে। আমার মা একজন গৃহকর্মী নিয়ে এসেছিলেন আমার নানার বাড়ি নোয়াখালী থেকে, সে আমার চেয়ে 2-3 বছরের বড়, আমার সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল বাড়িতে। তো আব্বা বললেন যে ওকে আমি বিয়ে দিব, আমি একটা কাছে ভালো পাত্র আছে, আমার অফিসের পিয়ন। কিন্তু তার বয়স ওর দ্বিগুণ তিনগুণ, 25-26 বছর বয়স, আর ওর বয়স হয়তো 11-12, এর বেশি তো নয়ই। তো আম্মাও বাধা দিলেন না এবং দুজনের উদ্যোগে বিয়েটা হলো। তারপরে সেই তারাবানু দেখি প্রায় কাঁদে, একদিন আমাকে বলল বিয়ে খুব খারাপ জিনিস রে, ওই লোকটা একটা শয়তান। এই যে নারী নির্যাতনের এই জায়গাটা দেখা এবং পুরুষতন্ত্রের ছবিটা দেখা, আমি আমার বাবা মার মাঝেও পুরুষতন্ত্রের বিষয়টাই দেখেছি যে একটি বাল্য বিয়ে ঘড়ালেন, তারা কেউ এর মধ্যে বাধা দিলেন না বা মেয়েটিকে বড় হওয়ারও সুযোগ দিলেন না। পরবর্তী সময়ে আমি প্রায় 40 বছর পরে সেই তারাবানুকে আবার দেখতে পেলাম, নোয়াখালীতে গিয়েছিলাম, আব্বা মারা গেছেন তার কবর জিয়ারত করতে। তাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, তো তার চুল তখন সাদা হয়ে গেছে, 6টা ছেলে জন্মগ্রহণ করেছে, ছেলেরা বড় হয়েছে, সংসারটা টিকে আছে। আমি বললাম সংসার তো টিকেই আছে, যার সঙ্গে আছেন তার সঙ্গে ভালো আছেন, লোকটা কি এখন ভালো? কিন্তু সে একই কথাই বলল, শয়তান একটা। এই যে ছোটবেলায় তার ধারণাটা হয়েছিল, বড় হওয়ার পর্যায়েও সেই 60 বছর গিয়েও তার সেই ধারণাটা বদলালো না কেন? হয়তো জীবনে সংসার জীবনের অনেক কিছু বঞ্চনার শিকার হয়েছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে স্বামীর কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া থেকে শুরু করে সব কিছু থেকে, যে জন্য তার এই যে বদলালো না। আজকের দিনে আমি এই 60 বছর আগে যে ঘটনাটি দেখেছিলাম, আজকের দিনেও তারই একই পুনরাবৃত্তি হচ্ছে, শুধু সময়ের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো পাল্টে। অর্থাৎ সংসারটা টিকিয়ে রাখছে নারীরা, কিন্তু টিকিয়ে রাখছে এত কিছুর পরও সে সংসারটা ভাঙেনি, এবং ছেলেগুলোকে বড় করেছে, তাদেরকে কেউ কাউকে চাকরিজীবী করেছে বা যে পড়ালেখা শিখতে পারেনি সে বিভিন্ন দোকানে বা এই বিভিন্ন কাজের সূত্রের মধ্যে ঢুকে পড়েছে। তো আপনার বোঝা গেল যে ছোটবেলার সেই প্রকৃতি মানুষ আপনাকে প্রভাবিত করেছে, যা আপনার পরবর্তীকালে লেখক হয়ে ওঠার পেছনে। এটাই আমার এই অভিজ্ঞতার সঞ্চয়টাই আমার লেখক জীবনের সবচেয়ে বড় উপাদান। অনেকে বলে যে অনেকের বাড়িতে বই থাকে বা তাদের বড় বড় লাইব্রেরি থাকে, আমি কিন্তু এসব কিছুই পাইনি তখন বগুড়ার ওইখানে, ওইসব পাওয়াও একটা দুর্লভ ব্যাপার ছিল, আমি পাঠ্য বই ছাড়া আর কিছুই পড়তে পারিনি। এবং স্কুল জীবনেই আপনার লেখালেখির শুরুটা হয়েছিল? ঠিক ওইভাবে শুরু না, আমি একটু একটু কবিতা লেখা শুরু করেছিলাম, এবং কিভাবে এটা আমার মধ্যে এসেছিল, ওই শৈশবের বিষয়গুলো আমাকে খুব টানত, এই নদী, ওই পাখির বাসা, ওই গাছ থেকে লাফিয়ে পড়া, বড়ই কুড়োতে যাওয়া, নদীর ধারের মিষ্টি আলু খোঁজা, বন্ধুদের নিয়ে এই যে একটা বিষয় ছিল, এই বিষয়গুলোই প্রধানত তখন এসছে। আমি নরনারীর সম্পর্কের ব্যাখ্যাটা তখন করতে পারিনি, নরনারীর সম্পর্কের এই ব্যাখ্যাটা আমি করেছি বিশ্ববিদ্যালয় জীবনে এসে যখন মার্কস এঙ্গেলস পড়ি। একবার একটি ঘটনা এমন ছিল যে এক বুড়ি মা এসে আব্বাকে বললেন যে আমার ছেলে আমাকে ভাত দেয়নি 2 দিন ধরে। তো আব্বাকে ডাকলো যে তোর ভাত দিসনি কেন, বলে আমারই তো হয় না, আমি কোথা থেকে দিব। এই যে সম্পর্ক নিম্নগামী হয়ে যাচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন মার্কস এঙ্গেলস পড়ি তখন আমার এই সূত্রটা আমার কাছে প্রধান হয়ে উঠে যে কেন সম্পর্কটা নিম্নগামী হচ্ছে, অর্থনীতির বিষয়টা কোথায়,
এবং অর্থনীতি সম্পর্ককে কতটা নিয়ন্ত্রিত করে, এই বিষয়গুলো আমার তখন চিন্তার মধ্যে আসতে শুরু করলো। এবং আমার মনে হয়েছিল, আমার বাবা সেদিন একটা বিচার দিয়েছিলেন যে এই ছেলেটির পেটে একটা কাঁঠাল বেঁধে ওকে গোটা গ্রামে ঘুরা, ওরা বুঝুক যে একজন মা কত কষ্ট করে সন্তানটিকে তার গর্ভে রাখেন। আমার মার্স অ্যাঙ্গেলস পড়ার পর মনে হয়েছিল আমার বাবা ঠিক বিচারটি করেননি, তাকে একটি অন্যায় শাস্তি দিয়েছিলেন। এই যে সূত্রগুলো বের করা, এই সূত্রগুলো আমার পরবর্তী জীবনের সময়। তারপরে তো আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়লেন, রাজশাহী, তার আগে রাজশাহী কলেজে, রাজশাহী মহিলা কলেজে। আমি যখন ম্যাট্রিক পাস করি তখনও মহিলা কলেজ ছিল না, আমি রাজশাহী সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম। ৬ মাস সেখানে পড়ালেখা করার পর আমার খুব কষ্ট হতো, মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি পোলিও আক্রান্ত হয়েছিলাম এবং শরীর পুরো অবশ হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে আমি ভালো হতে থাকি। তো রাজশাহী কলেজটা এত বড় যে এক দৌড় দিয়ে অন্য ছেলে মেয়েদের মতো আমি এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতে পারতাম না, আমার খুব কষ্ট হতো, হাঁটতেই কষ্ট হতো। তো যখন রাজশাহী মহিলা কলেজটা হলো, আব্বার কাছে অনেকে এলেন যে আপনার মেয়েটিকে আমাদের কলেজে দিবেন, আমি বললাম আমি যাব, আমাকে কাউকে সাধতে হবে না, আমাকে ওখানে ভর্তি করে দেন। তো ওখানে গেলাম, ওটাই আমি প্রথম ছাত্রী ওই কলেজের, আরও অনেকে ছিলেন। তো আমার জীবনের এই একটা সুযোগ যে রাজশাহী মহিলা কলেজে ২ বছর পড়ে তারপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনার কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ কেউ ছিলেন যাদের কথা আমরা শুনেছি যে আপনার লেখালেখিতে তারা উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন? আমার আমার একটা সোনালী শিক্ষা জীবন আমি বলবো। আমি ওই সময়ে যেসব শিক্ষককে পেয়েছি, আমার বাংলা বিভাগে পড়তাম, সরাসরি শিক্ষক ছিলেন ডক্টর মজহারুল ইসলাম, কিন্তু যারা ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী, মুস্তফা নুরুল ইসলাম, প্রফেসর সালাউদ্দিন আহমেদ, ডক্টর এ আর মল্লিক, ছিলেন বদরুদ্দিন আহমেদ, সবচেয়ে বড় যেই শিক্ষক আজকে যাকে এখনও ভুলি না, তিনি ডক্টর শামসুজ জোহা। তিনি কেমিস্ট্রি পড়াতেন কিন্তু ছেলে, তিনি প্রক্টর ছিলেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে কি করে যোগাযোগ রাখতে হয়, কি করে তাদের ভালো মন্দ দেখতে হয়, এই বিষয়গুলো সেই সময়ের শিক্ষকরা খুব গভীরভাবে দেখেছিলেন। আমি যখন লেখালেখি শুরু করি বিশ্ববিদ্যালয়ে, গল্প লিখতে শুরু করি, পূর্ব মেঘ বিরুচ্ছে সম্পাদনা করছেন জিল্লুর রহমান সিদ্দিকী এবং মুস্তফা নুরুল ইসলাম, অনেক আশা নিয়ে অপেক্ষা করছি স্যাররা একদিন বলবে আমার এখানে একটা লেখা দাও। স্যাররা কোনোদিন বলেননি, বলেননি এই জন্য আমাকে বলেছেন তৈরি হও, আরো ঠিক করো। এই যে এটাও একটা শিক্ষার জায়গা বলে আমি মনে করেছি, যে আমার প্রস্তুতির সময়টাকে তারা সেভাবে দেখেছেন, আমাকে কখনো মূল্যায়ন করেননি সেটা নয়, মূল্যায়ন করেছেন কিন্তু বলেছেন আরো তৈরি হও। এই যে বুঝতে দেওয়ার সুযোগটা একজন নবীন লেখককে, এটা আমি তাদের কাছ থেকে পেয়েছি। জিল্লুর রহমান সিদ্দিকী স্যার যখন একটা হলের প্রভোস্ট ছিলেন, তখন তিনি একটা নাটক করবেন, আমাকে ডাকলেন যে নায়িকার রোল করতে হবে। আমি তিন দিন পলাতক, আমি তো এমনই এই আকারের মানুষ, কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, স্যার আমাকে বলছেন নাটক করতে, আবার নায়িকা। আমি তিন দিন ইউনিভার্সিটি যাইনি, স্যার আমার আব্বাকে ফোন করলেন, তাহলে না আমার কথা শুনছে না, ও কি জন্য ইউনিভার্সিটিতে আসে না? আব্বা এসে আমাকে বকাবকি করলেন, তুমি বেয়াদবি করছো টিচারের সঙ্গে, আজকে আমি যেন দেখতে চাই। স্যার আমাকে পরে বুঝতে দিলেন যে যেই ক্যারেক্টার জন্য আমি তোমাকে বলেছি, ওই ক্যারেক্টার কোনো সুন্দর মেয়ের ক্যারেক্টার না, ওটা এমন একটি ক্যারেক্টার হতে হবে যে ওই ক্যারেক্টারটা বুঝবে, যার অবয়ব দিয়ে বুঝবে, যার অনুভব দিয়ে বুঝবে, যে চরিত্রটা কি চায় সেই ডিমান্ডটাকে সে প্রতিফলিত করবে। যে সংস্কৃতির এই জায়গাটাকে বুঝে ওঠার জন্য একজনকে তৈরি করা, আমি আমি বিস্মিত স্যার যে এভাবে চিন্তা করেছেন যে নান্দনিক দিক থেকে যাই কিছু আসুক, সবসময় শারীরিক সৌন্দর্যটাকে সব জায়গাটাকে প্রস্ফুটিত করে না, এই বোধটা তার মধ্যে থেকে আমি পেয়েছি। এবং ডক্টর শামসুজ্জোহা যখন ৬৯-এর গণ আন্দোলন হচ্ছে, যখন ছেলে মেয়েরা মিছিল নিয়ে বেরোচ্ছে, একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট, অপর পারে পাকিস্তান আর্মির সেনাবাহিনীরা বন্দুক উঁচিয়ে রেখেছেন, তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে হাত লম্বা করে বললেন, ওদের গায়ে একটি বুলেট লাগার আগে সেটা আমার গায়ে লাগবে, ছেলে মেয়েরা তোমরা ভিতরে থাকো। তারা ঠিকই তাকে বুলেট বিদ্ধ করলেন এবং নিয়ে গেলেন। এই যে শিক্ষার্থীর জন্য এই ভালোবাসা, শিক্ষার্থীর জন্য এই নিজেকে সামনে দাঁড় করানো, শিক্ষকতার এর চেয়ে বড় নিদর্শন তো আর কিছু হতে পারে না। বদরুদ্দিন ওমর স্যারের কাছ থেকে আমি বামপন্থী রাজনীতির অনেক কিছু শিখেছি। তো এই বামপন্থী রাজনীতির সাথে যে আপনি কিছুটা যুক্ত হয়ে গিয়েছিলেন, আমি হ্যাঁ ভালোই যুক্ত ছিলাম, দীক্ষাটা নিয়েছিলেন,
সেটি কি আপনার পরবর্তীকালে আপনার লেখক জীবনে প্রভাব বিস্তার করেছে? আমি আমি তো সব সময় আমার এই চিন্তাটা মাথায় রাখি। যখন আমি তখন ছাত্র ইউনিয়ন করি তখন আমার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, ইচ্ছেও ছিল স্বপ্নও ছিল যে এই ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষগুলো, ওই বাড়ুয়ামাজিকে দেখে এসছি যে ঠিকমতো পেট ভরে খেতে পায় না, সেই সব মানুষগুলোর অবস্থার পরিবর্তন হবে, ওরা আশ্রয় পাবে, খাদ্য পাবে। এই জায়গা থেকে তো আমি মানুষকে দেখেছি, তাদের সংকটটাকে চিহ্নিত করার চেষ্টা করেছি, এবং এগুলোই তো আমার সাহিত্য। তারপর ওই যে নাটকের কথা বলছিলেন যেটা নুসরানুল ইসলাম স্যার বলছেন, পরে কি নাটকটা করা হয়েছিল আপনার? হ্যাঁ, নাটক করেছি, জিল্লুর রহমান সিদ্দিকী স্যার ওনার হলের নাটক। আচ্ছা, একদম, সেটা তো করতেই হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে আপনার দুই মেয়ে রাজিনা মুনা এবং ফারিয়া লারা, তাদেরকে নিয়ে আপনি লিটল থিয়েটারে আসতেন, আমার মনে আছে। নাজমা জেসমিন চৌধুরী ছিলেন, একটা নাটক হয়েছিল, সেই নাজমা আপার কথা আমি খুব মনে করি। তিনি আজকে আমাদের মাঝে নাই, আমি এই অনুষ্ঠানে তাকে স্মরণ করছি। তার বোধ এবং তার তীক্ষ্ণতা, শিশুদের জন্য তার চিন্তা, নানা কিছু মিলিয়ে তিনি আমার কাছে একজন খুব ভালো মানুষ, বড় মানুষ ছিলেন। আমরা খুব মিস করি তাকে। হ্যাঁ, তো আপা আপনার তারপরে আমরা দেখলাম যে 68 সালে আপনি পাশ করলেন, বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করলেন, এবং 69 সালে আপনার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হলো উৎস থেকে নিরন্তর। তো আপা আপনার লেখালেখি নিয়ে কথা বলছিলাম যে 69 সালে আপনার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর বের হয়, এবং আপনার প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস 1973 প্রকাশিত হয়। তারপরে আপনি অনেক উপন্যাস লিখেছেন, এবং আপনার উপন্যাসগুলোর নামগুলো খুব চমৎকার, মগ্ন চৈতন্যের শীষ, নীলময়ূর যৌবন, যাপিত জীবন, চমৎকার সব নাম, গায়ত্রী সন্ধ্যা। তারপর আপনার হাঙ্গন্য দিগ্নে, চমৎকার উপন্যাস যেটি নিয়ে চলচ্চিত্র একটা হয়েছে, চাষী নজরুল ইসলাম করেছেন, কিন্তু আমরা শুনেছি যে এটা নিয়ে 70টি প্রায় ছবি করতে চেয়েছিলেন, বলবেন কি আমাদের? আমি গল্প লিখেছিলাম প্রথমে, তখন একটি ছোট্ট ম্যাগাজিন বেরিয়েছিল সমকালীন টেরোডাক্টিল নামে। তো তার আগে একটু বলি যে এই উপন্যাসের ঘটনাটি, শেষ ঘটনাটি, যে একজন মা মুক্তিযুদ্ধে তার সন্তানটিকে দুজন মুক্তিযোদ্ধা বাঁচানোর জন্য উৎসর্গ করলেন, এটি একটি সত্য ঘটনা ছিল। আমার শিক্ষক ছিলেন রাজশাহী মহিলা কলেজে অধ্যাপক আব্দুল হাফিজ, তিনি পুরো মুক্তিযুদ্ধের সময়ে রণক্ষেত্রে তিনি সাংবাদিকতার কাজটা করেছিলেন, তিনি ওই ঘটনাটি জানতেন এবং এসে আমাকে বলেছিলেন, দেখো এরকম একটি অসাধারণ ঘটনা একজন মা তার ছেলেটিকে দিয়ে দিয়েছে, তুমি একটি গল্প লিখো। তো তখন 72-73 সালে আমি বাংলা একাডেমিতে তখন কাজ করছি, দুটো ছেলে এসে বলল যে আপনি একটা গল্প দিবেন, আমি আমরা এই পত্রিকাটা বের করবো, তার নাম হলো সমকালীন টেরোডাক্টিল। সেই পত্রিকাটা বের হওয়ার পর এই এত বছরে, এই 44 বছর স্বাধীনতার, মানে এত বছরে কিন্তু তাদের সঙ্গে আমার আর দ্বিতীয়বার দেখা হয়নি। আমি ওই ছোট্ট ঘটনাটা একটি গল্প আকারে লিখে ওদেরকে দিলাম, ওরা প্রকাশ করলো, ওরা নিজেরা উদ্যোগী হয়ে সত্যজিৎ রায়ের ঠিকানাটায় পত্রিকা পাঠিয়েছিল। তো গল্পটি পড়েছিলেন বিজয়া রায় প্রথমে, বিজয় রায়কে আজকে স্মরণ করছি, তাকে তিনি আমাদের মাঝে আনলেন, সম্প্রতি মারা গেলেন, তিনি এই গল্পটা পড়ে এতটা উদ্বুদ্ধ হয়েছিলেন, তিনি সত্যজিৎ রায়কে বলেছিলেন এটা দিয়ে একটা সিনেমা হতে পারে, সত্যজিৎ রায় পড়লেন। পরে আব্দুল গাফার চৌধুরী তখন কলকাতায় ছিলেন, ওনার স্ত্রী অসুস্থ ছিলেন, সেই জন্য তিনি সত্যজিৎ রায়ের কাছে যাতায়াত করতেন, সত্যজিৎ রায় তাকে এই গল্পের প্রসঙ্গটি বলেছেন এবং জানতে চেয়েছেন যে আমি কে বা কি এইসব বিষয়ে। তখন 72-73 সালে আব্দুল গাফার চৌধুরীও আমাকে চিনতেন না, আমি রাজশাহী থেকে মাত্র ঢাকায় এসেছি, অল্প সময় হয়েছে, বেশি পরিচিতও নই তখন। তো এভাবে গেল, এর মাঝে একদিন একটি সিনেমা পূর্বাণী ইয়েতে হলে, পূর্বাণী হোটেলের একটি হলে একটি সিনেমার মহরত হচ্ছিল, ওরা আমাকে ডেকেছিল যে দেখতে আসেন, আমি গেলাম, ওইখানে বসে গাফফার চৌধুরী এবং তখন সুব্রত ব্যানার্জি ছিলেন ভারতীয় হাই কমিশনের কালচারাল অ্যাটাশে, তারা দুজন গল্প করছিলেন যে সত্যজিৎ রায় একটা গল্প পছন্দ করেছেন কিন্তু যিনি লিখেছেন তাকে আমরা খুঁজে পাচ্ছি না, আমি পেছনের সারিতে বসে আমিও শুনছি যে কি হচ্ছে। তখন গাফফার চৌধুরী গল্পটা বলতে আরম্ভ করলেন যে গল্পটা কি, এটা শুনেই তো আমি আপনার আক্কেল গুড়ুম যে গল্পটা তো আমারই। তারপর যখন অনুষ্ঠানটি শেষ হলো আমি গাফফার ভাইকে গিয়ে বললাম যে এই গল্পটা আমার, তারপরে যোগাযোগ হলো, সত্যজিৎ রায়ের 3টি চিঠি লিখেছেন আমাকে তার পছন্দের কথা বলে, ফিল্ম করবেন এসব কথা বলে, এবং এটাও বলেছেন যে ওই বোবা ছেলেটি যেটিকে মা উৎসর্গ করলো
সেই ছেলেটি আমি কলকাতা থেকে আনবো, বাকি সব চরিত্ররা এই দেশের হবে, বাংলাদেশের অভিনয় শিল্পীরা হবেন, আর কাজটা তো বাংলাদেশেই করতে হবে। অনেক দিন গড়ালো, কাজটা আর হলো না, কারণ 75 সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তখন সত্যজিৎ রায় এই সিদ্ধান্ত নিলেন যে এই দেশে এসে আর এই কাজটি করার তার সম্ভব হবে না, এবং এই কথা তিনি তার চিঠিতেও লিখলেন যে জিনিসটি আমার মাথায় রইল কিন্তু কবে হবে আমি সেটা নিশ্চিত না, আমি জানি না। এই তিনটা চিঠি এইভাবে আছে আমার কাছে, এখনো চিঠিগুলো আছে আমার কাছে। তারপর আপনি অনেক ছোট গল্প লিখেছেন, মানে উৎস থেকে নিরন্তরের কথা যদি বলি, আপনার প্রথম তো প্রকাশিত হয়েছে গল্প গ্রন্থই, তো প্রথম বইটি প্রকাশ হওয়ার পরে অনুভূতিটা কিরকম ছিল? প্রথম বই প্রকাশ, আমি তো সাহিত্যিক হব বা লেখক হব এই চিন্তা থেকে কিন্তু আমার বই প্রকাশিত হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি যে গল্পগুলো লিখেছিলাম 10 থেকে 15টার মতো হবে, তখন আমার শিক্ষক আব্দুল হাফিজ, যিনি আমাকে একটু অনুপ্রাণিত করতেন, এবং তিনি কিন্তু প্রথম আমাকে মার্স অ্যাঙ্গেলস পড়তে দিয়েছেন, তারপরে অ্যালেন গিন্সবার্গের হাউল পড়তে দিয়েছেন, বই পড়তে খুব উদ্বুদ্ধ করতেন, এবং একটা কথা বলতেন যে মেয়ে হয়েছে বলে ঘরের দেয়ালের মধ্যে দৃষ্টিতে আবদ্ধ রেখো না, দু চোখ ভরে বিশ্ব দেখতে হবে। আমি এখনো অনুপ্রাণিত হই যখন শুনি, বুঝি যে দু চোখ ভরে জীবন দেখতে হবে, মানুষ দেখতে হবে, দেশকে দেখতে হবে, যে সব কিছু আমার উপন্যাসের পটভূমি হবে। তারপরে উনি বললেন যে পাস তো করেছো, তোমার আর্থিক নিরাপত্তা দরকার, পায়ের নিচে মাটি দরকার, তোমার চাকরি দরকার, সুতরাং যেই গল্পগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় লিখেছি ওগুলো দিয়ে একটা বই করো। আমি বললাম স্যার নবীন লেখক কে করবে বই, আমার প্রকাশক তো পাবো না। বলবে অবশ্যই পাবো না, কি করে পাবে, তুমি আশা করো কি করে, তুমি তোমার বাবার কাছ থেকে টাকা আনো এবং নিজে বই প্রকাশ করো। আমার একটি চাকরি পাওয়ার জন্য এই বইটি প্রকাশিত হয়েছিল, আমার বাবা নির্দ্বিধায় টাকা দিয়েছিলেন এবং সেই টাকায় বইটি প্রকাশ হয়েছিল, রাজশাহী থেকে মুদ্রিত হয়েছিল। তখন মুনীর চৌধুরী ঢাকা টেলিভিশনে বইয়ের উপর একটা আলোচনা অনুষ্ঠান করতেন, সেই আলোচনা অনুষ্ঠানে তিনি মুনীর চৌধুরী, তিনি স্যার তো ঢাকা ইউনিভার্সিটি পড়েছেন, মুনীর চৌধুরী স্যারকে চিনতেন, তাকে বল তিনি বইটা রিভিউ করলেন ওই টেলিভিশনে। এবং আমি যখন পাবলিক সার্ভিস কমিশনে কলেজের চাকরির জন্য পরীক্ষা ইন্টারভিউ দিতে গেলাম, সেই বোর্ডে মুনীর চৌধুরী স্যার ছিলেন, ওই দিনই আমি তাকে প্রথম এবং শেষ দেখি। তিনি আমাকে বলেছিলেন গল্পগুলো তো ভালোই লিখেছ, এইটুকুই একটা কথাই ছিল, চাকরিটাও আমার হয়েছিল। আমাকে দিয়েছিল সিলেট MC কলেজে, তো আমি লারার বয়স তখন 2 মাস, আমি সেই 70 সাল, যাতায়াত ব্যবস্থাও ঠিক নেই, এসব চিন্তা করে আমি যাইনি। পাশাপাশি একই 2-1 মাস পরে আমার বাংলা একাডেমিটার চাকরিটা হয়ে যায়। তো আমি কখনো ভাবিনি যে আমি লেখক জীবনকে এভাবে দেখব, বা আমার এই বইটি লেখক জীবনের একটা প্রতীক হিসাবে আমাকে এইভাবে প্রতিষ্ঠিত করবে, সেটা কিন্তু তা না। বাংলা একাডেমির চাকরি জীবনেও তো আপনি অনেক কাজ করেছেন, এবং আপনি বাংলা একাডেমির প্রথম মহিলা যিনি পরিচালক পদে উন্নীত হয়েছিলেন, এবং বাংলা একাডেমিতে থাকতে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বাংলা একাডেমির অনেকগুলো কাজ করেছি, বিশেষ করে ডিকশনারি প্রকল্পটা তো করেছি, অনেকগুলো 101 প্রকল্প সিরিজে অনেকগুলো 101টা বই হয়েছিল সেটা করেছি, জীবনী গ্রন্থমালার সিরিজগুলো আমি বের করতাম। প্রথম দিকে আমি কিছুক্ষণ আগে নাজমা জেসমিন চৌধুরীর কথা বলেছেন, তিনিও বাংলা একাডেমির গবেষণা ফেলো ছিলেন, তিনি আসতেন, আমি যখন গবেষণা সহকারী হিসেবে চাকরি করছি, আমরা তার নথিপত্র এসব কিছু আমি দেখতাম, তিনি আমার টেবিলে সেই সূত্রে প্রায় আসতেন, তিনি একজন গবেষক ছিলেন। তারপর আবার লেখালেখিতে একটু ফিরে আসি, আপনার একটি উপন্যাস আছে যাপিত জীবন, যেটি ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা, ভাষা আন্দোলনের উপর যে খুব বেশি লেখা হয়েছে তা তো নয়, আমাদের দেশে জহির রায়হানের একটা উপন্যাস আছে আরেক পাল্লব, আর তারপরে আপনি অনেক আছে আপনার উপন্যাস, তার মধ্যে রবীন্দ্রনাথের উপর আপনার ছবির মগ্নতা, বা মির্জা গালিবকে নিয়ে আপনি লিখেছেন যমুনা নদীর মাশায়েরা, বঙ্গবন্ধুকে নিয়ে আপনার লেখা আগস্টের এক রাত, এগুলো নিয়ে একটু বলবেন কি, যে জীবনী নিয়ে, মানে মহান ব্যক্তিদের জীবন নিয়ে যে উপন্যাস লেখা, যেটা আমরা ভারতে আমরা দেখেছি সুনীল লিখেছেন বেশ কয়েকটা, তো বাংলাদেশে কিন্তু খুব বেশি এটা দেখা যায় না। কিছু আছে, একদম আছে, অল্প কিছু আছে, হ্যাঁ খুব বেশি নাই, কিন্তু সূচনাটা আমি করেছিলাম যখন আমি ভালোবাসা প্রীতিলতা লিখি, তখন কিন্তু কোনো জীবনী ওইভাবে ছিল না, বা প্রীতিলতাকে নিয়ে উপন্যাস করা,
তারপরে ইলা মিত্রকে নিয়ে উপন্যাস করা, এভাবে সোমেনচন্দ্র মনির চৌধুরীকে নিয়ে উপন্যাস করা, তার এইভাবে কিন্তু আমি এসেছি। আমি শুরুটা করেছি আমার ইতিহাসের পার্সপেক্টিভ থেকে, যে সময়ের ক্রম অনুযায়ী যারা এসেছেন, যারা বড় অবদান রেখেছেন, জীবন দিয়েছেন এদেশের স্বাধীনতার জন্য, মানুষের জন্য, সেইভাবে চেষ্টা করেছি। পূর্ণছবির মগ্নতা নামটা সূত্র ধরে যদি বলি, রবীন্দ্রনাথ জমিদারি সূত্রে শিলাইদহ প্রতিশর শাহজাদপুর এই এলাকায় এসেছিলেন এবং মানুষের দরিদ্র মানুষকে দেখেছিলেন, যেসব মানুষ তাদের প্রজা ছিল, তাদের জীবনকে দেখার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকেই আমি তার পূর্ণ ছবি দেখার মগ্নতা বলছি। কলকাতায় বাসী হলে বা লন্ডনে থেকে বা ভারতের অন্য অঞ্চলে থেকে তিনি এই মানুষগুলোকে দেখতে পেতেন না। এটাই ছিল আমার রবীন্দ্রনাথকে ধরার একটি প্রধান দিক, এবং ছিন্নপত্র পড়ার পরে এই দিকটি আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করে, যে ছিন্নপত্রের চিঠির মধ্যে অজস্র বর্ণনা আছে এখানকার প্রকৃতি, মানুষ, জীবন নিয়ে। তো এই সব জায়গাটা ধরেই আমি রবীন্দ্রনাথের এটা করেছি। শেষে আমি দেখিয়েছি, আমি এখানে চরিত্রগুলো নিয়েছি রবীন্দ্রনাথ যে গল্পগুলো এই এলাকায় বসে লিখেছেন সেই গল্পগুলো থেকে, যেমন পোস্টমাস্টার গল্পের রতন, বা শান্তি শাস্তি গল্পের চন্দরা, কিংবা ছুটি গল্পের ফটিক, এরকম আরো অনেক বা কিছু বানানো চরিত্র আছে। তো এগুলোকে নিয়ে আমি পুনর্নির্মাণ করেছি। তিনি রতনকে বলতেন, রতন তোর গলা তো খুব সুন্দর, আয় তোর গান শেখাবো তোকে। রতন বলতো, আমার দাদা বাবুর তো রুটি বানানো হয়নি, আমি রুটি বানাবো। এই যে জমিদারের কথাটা না শুনে এই যে একটি বালিকা গৃহকর্মী ছুটে চলে যাচ্ছে এবং তার দায়িত্ব সম্পর্কে সচেতন, তার কাজটি শেষ করতে হবে, গান শিখলো না, শেষে আমি দেখাচ্ছি যখন তিনি আত্রাই স্টেশনে শেষবারের মতো এসেছিলেন 1937 সালে এই প্রতিশরের প্রজাদের আমন্ত্রণে, তারা তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করত, তখন আমি দেখাচ্ছি যে ওনার বোটটা যখন চলে যাচ্ছে নদীর ধার দিয়ে সব মানুষগুলো হেঁটে যাচ্ছে, এবং রতন যে তার কাছে গান শিখতে রাজি হয়নি, সেই রতন আমার সোনার বাংলা গাইতে গাইতে সবার সামনে দিয়ে দৌড়াচ্ছে। এবং আত্রাই স্টেশনে সমবেত মানুষের কাছে তিনি বললেন যে আজ থেকে এই গানটা আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আমি এখানেই উপন্যাসটা শেষ করেছি এই মাত্রা দিয়ে, যে সেই গানটি আজকে আমাদের জাতীয় সঙ্গীত। এভাবে রবীন্দ্রনাথ আমাদের আমাদেরই মানুষ। আপা, আপনি ওই যে আগস্টের এক রাত নিয়ে যদি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আপনার। আমি এই উপন্যাসটা আমার অনেকদিন ধরে মাথায় রেখেছিলাম, কিন্তু ঠিক কিভাবে করব, একবার ভেবেছিলাম সমগ্র জীবন ধরবো নাকি কিভাবে করব, তা তখন মনে হলো এই যে সেই হত্যার রাত্রি, এই রাত্রিকে, কারণ আমি ততদিনে ইয়ে পেয়েছি যে যারা আসামি ছিল, যে সাক্ষীদের জবানবন্দিগুলো আমার কাছে পেয়েছিলাম, আমাকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাহেব দিয়েছিলেন, এবং তখন আমি ভাবলাম যে এর দুটো বিষয়ে কাজে লাগে, কারণ ওই বিষয়টা যদি আমি কাজে লাগাই, সাক্ষীদের জবানবন্দি, তাহলে ওই রাতে কি হয়েছিল অনেক ঘটনাগুলো পাঠকের সামনে উঠে আসবে, আর হত্যাকাণ্ডের সময় কি হয়েছিল সেটা তো আমাকে বানাতে হবে, আমার গল্পের জন্য এমনভাবে বানাবো না যেটা বঙ্গবন্ধুর বাইরে কোনো কিছু হবে, তার জীবনী পড়ে, তার যতটুকু আমাদের জানার মধ্যে আছে সেইটুকু পড়ে আমি একটা চ্যাপ্টারে ওইখানে দিয়েছি বঙ্গবন্ধু, একটা চ্যাপ্টারে ওই সাক্ষীদের জবানবন্দি দিয়েছি। এবং আমি দেখাচ্ছি 32 নম্বর বাড়িতে যখন সব কফিনগুলো চলে যাচ্ছে বনানী কবরস্থানে, বঙ্গবন্ধুরটা রাখা হয়েছে, সেটা টুঙ্গিপাড়া পাঠানো হবে, তখন আমি ওখানে দেখাচ্ছি বিশ্বের সব নেতারা আসছেন, সে কফিনের উপর ফুল রাখছেন, যেখানে আমাদের কিউবার সেই ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি, এই শ্রদ্ধার জায়গা থেকে একজন বেলুচিস্তানের একজন রাজনৈতিক নেতা, তিনি তার মারা যাওয়ার পরে একটি কবিতা লিখেছিলেন, এই সব কিছু আমার কাছে মনে হয়েছিল। আমাদের একজন কবি শহীদ কাদরী, তিনিও একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটা এবং সুফিয়া কামালের কবিতা, আমি অনেক কিছু ওখানে সংযোজন করেছি, যারা সবাই বঙ্গবন্ধুর কাছে আসছে এবং বলছে তারা কেন যাচ্ছে, এবং শেষে যখন প্লেনটা, কিছু আমি ম্যাজিক রিয়ালিজম যা হয় উপন্যাসের আর্ট ফর্মের মধ্যে যদি যাওয়া হয় এরকম অনেক কিছু যুক্ত করেছি, শেষে যখন কফিনটা নিয়ে যাচ্ছে, তারপর ওখানে যখন নামছে ওখানকার লোকজন, পরিশেষে আমি সেই একটি গান দিয়েছি যে গানটির মধ্যে বঙ্গবন্ধুর ডায়েরিতে পাওয়া গেছিল, বাংলা একাডেমির পরিচালক শামসুজ্জামান খান সেই গান থেকে আমি সেই গানটি সংগ্রহ করেছিলাম, যে এই গানটি দিয়ে শেষ করব। তিনি বলছেন যে স্বাধীনতার জন্য, মানুষের জন্য যা কিছু করার
সে গানের লাইন আমি ওখানে সবটাই তুলে দিয়েছি। এবং রবার্ট ফ্রস্ট যেই সাক্ষাৎকারটা নিয়েছিলেন লন্ডনে বসে, সেটা দিয়ে আমি শেষ করেছি। যখন তাকে জিজ্ঞেস করছে আপনি যে ফিরে যাচ্ছেন, আপনি কার টানে ফিরে যাচ্ছেন, আপনার পরিবার পরিজন নাকি দেশ, তিনি বলেছিলেন দেশ, দেশের মানুষ আমার কাছে আগে। আমি তখনই দেখাচ্ছি তার এই কথাগুলো সমগ্র দেশে প্রবাহিত হচ্ছে। তারপর আপনি নিশ্চয়ই আরো লিখবেন, আপনার কাছ থেকে আরো চমৎকার চমৎকার লেখা আমরা পাবো আপনার জীবনের অন্য কিছু দিক নিয়ে। আমরা এবার কথা বলবো অন্য দিকে। এবার তাহলে একটু অন্য কিছু বিষয় নিয়ে কথা বলি। আপনি তো লেখালেখির কারণে প্রচুর বাইরে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, সেই সব অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন আমাদের সাথে? এই গত মে মাসে আমি রুয়ান্ডা গিয়েছিলাম। ওখানে একটা অসাধারণ জাদুঘর দেখার সুযোগ হয়েছিল, কিগালি জেনোসাইড মেমোরিয়াল। আমরা সবাই জানি যে 1994 সালে রুয়ান্ডার দুইটি গোত্র, হুতু এবং তুৎসির যে দ্বন্দ্ব এবং তার পক্ষে যে হুতুরা তুৎসিদের মারল, এই ঘটনাটা যখন দেখি এবং পড়ি, ওখানে একটি ঘর আছে, আলাদা একটি ঘর আছে শুধু বাচ্চাদের ছবি এবং নিচে ওদের বাবার নাম লেখা, মায়ের নাম লেখা, ওদের নাম লেখা, কোন স্কুলে পড়তো, ওর শখ কি ছিল, এই সব ধরনের, কি খেলতে ভালোবাসত। খালি মনে হচ্ছে এই রুমটা দেখলেই সামনে একটি জেনারেশনকে দেখতে পাওয়া যায় এবং মনে হয় যেন এই ধরনের হত্যাকাণ্ড আর না ঘটে। যখন ওই বিষয়টা পড়তে আরম্ভ করি, যখন ছবি দেখি, অজস্র লাশ দেখি, তখন নিজেদেরও সেই মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার কথা মনে হয়। ওখানে যে একজন অন্যতম যুদ্ধাপরাধী ছিল, তাকে মাত্র 2-3 বছরের মধ্যে এনে তাকে বিচার করা হয়েছে ইন্টারন্যাশনাল কোর্টে, তারপরে তাকে রায় দেওয়া হয়েছে যাবজ্জীবন। এই জিনিসগুলো অভিজ্ঞতার মধ্যে আসে, এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে হয় যে হিস্ট্রিকে খোঁজার জন্য, নিজেদেরকে বিচারের জন্য অনেক কিছু সহায়ক শক্তি হিসাবে আসে। ইউনেস্কো বোর্ড মেম্বার হিসাবে প্যারিসে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, আমি ভ্যান গকের দেখেছি, মতের দেখেছি, আমি বিভিন্ন জায়গা দেখেছি, অসংখ্য জায়গা দেখেছি, যে জায়গাগুলো একটি দেশকে জানার জন্য, এবং প্যারিস তো শিল্প সাহিত্যের নগরী, সেই নগরীটিকে দেখা আমার জন্য একটি ভাগ্যের ব্যাপার ছিল। অনেক বিখ্যাত লেখকদের সাথেও তো আপনার পরিচয় হয়েছে, ইন্টারঅ্যাকশন হয়েছে। ইন্ডিয়ান অনেক বিখ্যাত লেখকের সঙ্গেই আমার যোগাযোগ হয়েছে, তারা বাংলা ভাষায় যে সবাই লেখক তা না, যেমন বাসুদেব নায়ার, তিনি কেরালা ভাষার লেখক, তাকে দেখার সৌভাগ্য এবং তার বই পড়ার সৌভাগ্য। এবং ত্রিরুরে তিনি যখন একটা সাহিত্য উৎসব করলেন, তখন তিনি কেরালায় আমাকে নিমন্ত্রণ করলেন, সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল এবং তাদের সাহিত্যটা আমার জানা। এবং সেখানে সেই লোক কি করে অন্য একজন দেশের লেখককে অনুপ্রাণিত করবেন, তিনি একজন পাবলিশারকে ডাকলেন, তিনি কেরালা সাহিত্য একাডেমির চেয়ারপারসন ছিলেন, তিনি একজন প্রকাশকের ডেকে বললেন ওনার বইটি তোমার প্রকাশ করতে হবে। এই যে বলা এবং বইটি প্রকাশের দায়িত্ব গ্রহণ করা, এবং সেটি হয়েছিল, এবং তিনি প্রকাশককে ডেকে বললেন ওনার রয়্যালটিটা তোমাকে দিতে হবে, সেই রয়্যালটির টাকা দিয়েছিল, আমি টাকাটা তাকেই দিয়ে বললাম আপনার লাইব্রেরিতে অনেকগুলো র‍্যাক কিনতে হবে, আপনি এগুলো দিয়ে সেই টাকাটা দিয়ে র‍্যাক কিনবেন। কারণ আমি যখন দেখলাম যে তারা এত করছে, আমি ওই টাকাটা নিয়ে আসতে পারিনি। এখন ইবুক কলকাতার দুটো প্রতিষ্ঠান আমার বইকে নিয়েছে, তো তারা আমাকে সেই দিন বলল যে আপনার একটি বই, ভালোবাসা প্রীতিলতা বইটি, রাশিয়ায় 1 কপি বিক্রি হয়েছে, ভেনিজুয়েলায় বিক্রি হয়েছে। এই যে ইবুকের মাধ্যমে একটি বৃহত্তর বাঙালি পাঠক সমাজের কাছে যাওয়া যাচ্ছে, এটাও কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। অবশ্যই। তারপর আপনার ভবিষ্যতে আর কি লেখার, মানে বড় কোনো বিষয় নিয়ে লেখার কি পরিকল্পনা আছে? আমার মাথায় এখনো 3-4টা পরিকল্পনা আছে। আমার যেমন মুক্তিযুদ্ধের পটভূমিতে আমি চিন্তা করেছি শুধু শরণার্থীদের জীবন নিয়ে একটি উপন্যাস করব। যে উপন্যাসের নানা উপাদান আমি সংগ্রহ শুরু করেছি, অনেক ইন্টারভিউ করছি যারা সেখানে ছিলেন। যখন মাদারীপুরে ছিলেন এক ভদ্রলোক, এখন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি বললাম আপনার অভিজ্ঞতা কি, আপনি তো তখন চলে এলেন যুদ্ধের সময়। বলে আমার প্রেমিকার সঙ্গে যখন দেখা হলো ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে, তখন ও প্রথম একটি কথাই আমাকে বলল যে আমার রেশন কার্ডটা জোগাড় করে দিতে পারো, আমার চালের দরকার। আরেকজন ডক্টর রয়, তিনি এখন সুনামগঞ্জে থাকেন, তিনি প্রায় আমাকে ফোন করেন
তার একটি ঘটনা আছে, তিনি একটি ঘটনা তার জীবনের একটি ঘটনা আমাকে বললেন, যার সঙ্গে ভালোবাসা হয়েছিল। যখন তারা চলে যাচ্ছেন তখন একসঙ্গে আর যেতে পারেননি, দুজনে দুইভাবে চলে গেছেন। তারপর অনেক পরে তিনি খুঁজে পেয়েছেন যে তিনি মহিলা কোন শরণার্থী শিবিরে আছেন। তারপরে সেখানে গেলেন, তখন প্রবল কলেরা হচ্ছে, যেসব অসুখের জন্য পরে জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর নিউ ইয়র্কে কনসার্ট করলেন, সেই কলেরায় সে মহিলা মারা গেছেন। তিনি যখন খুঁজতে গেলেন তাকে, জানতে পেরে একজন মুক্তিযোদ্ধা এসে খবর দিল, তখন তিনি ওকে খুঁজতে গেলেন, তখন একজন পাশের ঘরের মহিলা তাকে একটি রুমাল দিল, বলল যে এই রুমালটি উনি বলেছেন কোনোদিন আপনি যদি আসেন আপনাকে দেওয়ার জন্য। এই যে মানবিক ঘটনা, কিভাবে কেনেডি এলেন, কিভাবে তারা ইন্দিরা গান্ধীকে কথা ভাবতেন, এবং অনেক মহিলা আছেন, পুরুষও আছেন, যারা বঙ্গবন্ধুর জন্য রোজা রাখতেন এবং বলতেন তিনি যেন আল্লাহর কাছে চাই, তিনি যেন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন। মানুষের এই অনুভবগুলোকে নিয়ে আমি উপন্যাসটি চিন্তা করছি, এবং যুদ্ধ এখানে নেপথ্যে থাকবে। আমি রোহিঙ্গাদের নিয়ে একটা চিন্তা করেছিলাম, রোহিঙ্গারা তো 92 সাল থেকে এই দেশে আসতে শুরু করে। আমি 97 সালে পোকামাকড়ের ঘর বসতির শুটিং যখন টেকনাফে হচ্ছে, তখন টেকনাফ গিয়ে যখন জানতে পারলাম যে উখিয়া খুব কাছে এবং ওখানে রোহিঙ্গাদের ক্যাম্পগুলো ওখানে করা হয়েছে, আমি সেই ক্যাম্পে ঘুরে ঘুরে ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কেন কেন একটি দেশ থেকে মানুষ শরণার্থী হয়। তো ওখানে সামরিক শাসনের বিষয়টি জেনেছিলাম, অনেক তথ্য সংগ্রহ আমি করেছিলাম। পরে মনে হলো যে আমার এতটুকু ম্যাটেরিয়াল দিয়ে কাজ হবে না, আমার আরো দরকার, সেই জন্য উপন্যাসটি লেখা হয়নি। এখন ভাবছি এই যে মানব পাচারের যে দৃশ্যগুলো দেখছি এবং রোহিঙ্গা শব্দটি বারবার আমাকে ধাক্কা দিচ্ছে যে